আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইমরান আছি আপনার সাথে। আপনারা দেখছেন ইমরান টিউব টেক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই ফেসবুক থেকে একটি নোটিফিকেশন পেয়েছেন, আবার অনেকেই হয়তো পাননি। নোটিফিকেশন যদি নাও পেয়ে থাকেন তবুও কোনো সমস্যা নেই। নোটিফিকেশনটিতে বলা হয়েছে ফেসবুকের সিকিউরিটি প্রোটেক্ট অপশন যদি আমরা অন না করি তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আমাদের অতি শখের অ্যাকাউন্টটি ডিজেবল বা বন্ধ করে দিতে পারে। সো আর দেরি না করে চলুন দ্রুত সেটিংসটি অন করে ফেলি। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফেসবুকের অফিসিয়াল যেই অ্যাপসটি আছে সেই অ্যাপসে চলে যেতে হবে। তো আমরা প্রথমে সেই অ্যাপসে চলে যাব। এটা হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপস। তো আমরা এই অ্যাপসে চলে যাব। তারপর যেটা করব, কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, ওইটাতে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা নিচে চলে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। তারপর যেটা করব, সেটিংসে ক্লিক করে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড, অর্থাৎ তার নিচে আছে চেক ইওর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিংস, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখেন আমার এখানে সিকিউরিটি গার্ড অন নাই, তো এখানে আমাকে এটাকে ফিক্সড করতে হবে। তো এটাকে যদি আমরা অন করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে ফিক্স নাও ক্লিক করে দিব। তারপর আমরা হচ্ছে টার্ন অন অ্যালার্ট, অর্থাৎ আমরা ফেসবুকে যদি আমাদের অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করে তাহলে আমরা কিসের মাধ্যমে জানতে পারবো, এটা মূলত এখানে বোঝানো হচ্ছে। আপনারা চাইলে তিনটাই সিলেক্ট করে দিতে পারেন এরকম, কিন্তু আমি তিনটা দিব না, আমি শুধু ফেসবুকের এটা অন করে দিলাম। দেন দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে লগ ইন অ্যালার্ট আর অন, এটা অন হয়ে গেছে। দেন আমাকে যেটা করতে হবে, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পর গেট স্টার্টেড, তারপর আমরা যেটা করব টেক্সট মেসেজ এসএমএস, এখানে ক্লিক করে কন্টিনিউ করব। তারপর দেখেন এখানে আমার একটা নাম্বার দেওয়া আছে, তো আমি অন্য নাম্বারে নিতে যাচ্ছি। তো আমি অ্যাড ফোন নাম্বার, এখানে আমি ফোন নাম্বার অন করব, এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিব। এটা কনফার্ম করে দিচ্ছি। দেন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তারপর আমরা কন্টিনিউ করে দিই। দেখেন তারপর হচ্ছে আমাদের ফোনে একটা কোড চলে যাবে, তো আমরা ওই কোডটা পেস্ট করে দিব। দেখেন আমাদের কোডটা চলে এসেছে, তো আমরা ওই কোডটা এখানে বসিয়ে দিব। তো এই হলো আমাদের কোড, এটাকে আমরা কন্টিনিউ করে দিব। ওকে, আমাদের এটা হচ্ছে ওকে হয়ে গেছে, আমরা এখন ডান করলে এটা অন হয়ে যাবে। তো দেখেন এখন আমরা এখানে আবার ঢুকে যাব, এখানে কিন্তু আমাদের অন হয়ে গেছে। তো আপনারা এভাবেই আপনাদের ফেসবুকের সিকিউরিটি প্রোটেক্ট অপশনটি চালু করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো যাই হোক, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।